নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজ আমি পাঠ করতে চলেছি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন মৌরিডাঙ্গার ভাগার খাকি, কলমে সুরজিৎ ঘোষ। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক করে দিও, আর গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। তাহলে আর দেরি করছি না, আজকের গল্প শুরু করছি। ঠাকুর মশাই, আজ আবার চলে এলাম আপনার গৃহে। এমন বৃষ্টি মুখর সন্ধ্যায় আড্ডাটা একেবারে ওই জমজমাট করে তোলার জন্য আসার পথে এই গরম গরম ফুলুরি আর এই পাঁপড় ভাজা নিয়ে আসলাম। ছাতা মাথায় দিয়ে সন্ধ্যার সময় ঠাকুর মশাইয়ের বাড়িতে প্রবেশ করতে না করতেই কিশোরী দাওয়ায় রাখা তক্ত পশুর উপর বসে থাকা ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যেই বলল কথাগুলো। ঠাকুর মশাই আমাদের দিকে তাকিয়ে একগাল হাসলেন। যদিও এখন সন্ধ্যার এত ঘন কালো অন্ধকার নেমে আসার কথা নয়, কিন্তু আজ এমন বৃষ্টির কারণে চারপাশ পুরোপুরি নিকষ কালো অন্ধকারে ভরে গিয়েছে। উঠোনের এক পাশে জুতো জোড়া খুলে রেখে আমরা উঠে গেলাম সোজা উপরে। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, এসো 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 এসো, তক্ত পশুর উপর বসো, ভালো হয়েছে তোমরা আজ এসেছো, ওই সন্ধ্যাটা বেশ আড্ডা দিয়ে গপ্প গুজব করে কেটে যাবে। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের কথায় সৌজন্যমূলক হেসে তক্ত পশুর উপর তার ঠিক মুখোমুখি বসলাম। কিশোরী ঠাকুরমশাই এবং চারির জন্য কিনে আনা গরম ফুলুরি আর পাঁপড় ভাজার ঠোঙ্গাখানা বাড়িয়ে দিল তার দিকে। ঠাকুরমশাই রান্নাঘরের দিকে তাকিয়ে উচ্চকণ্ঠে চারির উদ্দেশ্যেই বললেন, চারিমা মারে, তাড়াতাড়ি একবার বাইরে বেরিয়ে এসে দেখ মা, কারা এসেছে আমাদের বাড়িতে। ঠাকুরমশাইয়ের কথায় তার কন্যা চারি এবার বেরিয়ে এলো রান্নাঘরের বাইরে। ফুলুরি আর পাঁপড় ভাজার ঠোঙ্গাখানা হাতে নিয়ে সে বলল, কাকা বাবু আপনারা একটু বসুন, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের জন্য চা আর মুড়িমাখা করে আনছি, তার সাথে ফুলুরি আর পাঁপড় ভাজাও করে আনছি, আপনারা একটু বসুন কেমন। এই কথা বলে চারি আবার পুনরায় পা বাড়ালো রান্নাঘরের পানে। আমি ঠাকুরমশাইয়ের জন্য আসার পথে 20 পয়সার বিনিময়ে কিনে আনা পাসিং শো সিগারেটের প্যাকেটখানা বের করে তা নামিয়ে রাখলাম তার সম্মুখ ভাগে। এই সিগারেট ঠাকুরমশাইয়ের অত্যন্ত পছন্দের একটা সিগারেট, তাই আমরা প্রত্যেকবার ঠাকুরমশাইয়ের বাড়ি আসার সময় এক প্যাকেট করে পাসিং শো নিয়ে আসি তার জন্য। ঠাকুরমশাই আমাদের কাছ থেকে সিগারেট নিতে মুখে কিঞ্চিত আপত্তি করেন ঠিকই, কিন্তু আমরা জানি তিনি অন্তরে বেশ প্রসন্ন হন আমাদের প্রতি। আজ আর ঠাকুরমশাইয়ের মুখে বিন্দুমাত্র কোনোরূপ আপত্তি করলেন না, সিগারেটের প্যাকেটখানি তুলে নিলেন তক্ত পশুর উপর থেকে, তারপর প্যাকেট খুলে একটা সিগারেট বের করে ঠোঁটের মাঝখানে তা গুজে ফস শব্দে একখানা দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরালেন। সিগারেটে লম্বা লম্বা টান দিতে লাগলেন মনের সুখে। বাইরে এক টানা অবিরত বিরামহীনভাবে বর্ষণ হয়েই চলেছে, বৃষ্টি থামার জন্য কোনো লক্ষণই নেই। অল্প কিছুটা সময়ের মধ্যে আমাদের তিনজনের জন্য 3 পেয়ালা গরম চা আর মুড়িমাখা নিয়ে এসে হাজির হলো চারি। আমি ঠাকুরমশাইয়ের দিকে 1 পেয়ালা চা নামিয়ে রেখে একটা কিশোরীকে দিয়ে একটা নিজে নিলাম। চা আর ফুলুরি ভাজা খেতে লাগলাম বড় তৃপ্তি করে। ঠাকুরমশাইয়ের সিগারেট খাওয়া সমাপ্ত হলে তিনি অবশিষ্ট ফিল্টারটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালয়ে তা গুঁজে দিলেন। আচ্ছা, এই কিশোরীটা চিরকালই বরাবর
বড় অধৈর্যের প্রকৃতির মানুষ। এক হাতে তালুর উপর আর এক হাতের তালু ঘষতে ঘষতে সে বলল, ঠাকুরমশাই এবার তাহলে একখানা বেশ ওই জমজমাট গোছে এই গল্প বলে শোনান দেখি। অনেক দিন হলো আপনার মুখ থেকে কোনো গল্প শুনি না, বলুন বলুন। কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাই এবার বেশ কিছুটা চটে গিয়ে খানিকটা মেজাজের সাথেই বললেন, আহ কিশোরী, তোমাকে না কতবার বলেছি যে আমি কোনো অলীক কিংবা ওই মন গড়া গল্প তোমাদের বলি না, যা বলি তা আমার অতীত জীবনে ঘটা এক একটি বাস্তব সত্য ঘটনা। হ্যাঁ মানছি যে তোমরা আমার বলা সেই সমস্ত ওই কাহিনী বেশিরভাগই বিশ্বাসযোগ্য বলে মনে করো না, কিন্তু তাতে সেই সকল ঘটনা তো আর ওই মিথ্যে হয়ে যেতে পারে না এক লহমায়। পরিস্থিতি বেগতিক বুঝে আমি ঠাকুরমশাইকে কিছুটা শান্ত করার জন্যই নরম গলায় বললাম, আহ ঠাকুরমশাই আপনি কিশোরীর কথা শুনে এমন রেগে যাচ্ছেন কেন? জানেনই তো ওর ও কথাবার্তার কোনো ছিরি নেই, মুখে যা আসে তাই বলে ফেলে অকপটে। আমরা আপনার বলা সকল কাহিনী মন থেকে বিশ্বাস করি ঠাকুরমশাই, কারণ আমরা জানি যে আপনি আমাদের মতন কোনো সাধারণ মানুষ নন, আপনার অনেক অনেক ক্ষমতা রয়েছে আর সেই সমস্ত ক্ষমতার নিদর্শন আপনি বহুবার আমাদের দিয়েছেন। কিশোরীটা আসলে ওই রকমই, সে আপনাকে ওই মাঝে মধ্যে এরকম কথা বলে নেহাত ওই রসিকতা করে। আপনি দয়া করে ওর কথায় কিছু মনে করবেন না ঠাকুরমশাই, আপনি বরং আজ আমাদের আপনার অতীত জীবনে ঘটা একটা ওই বেশ ভয়ের ঘটনা বলুন তো ঠাকুরমশাই। আসলে হ্যাঁ ঠাকুরমশাই, আপনি দয়া করে আমার কথায় কিছু আবার মনে করবেন না যেন। ঠাকুরমশাই এবার যেন কিছুটা শান্ত হলেন, চায়ের পেয়ালায় একটা চুমুক বসিয়ে তিনি শূন্য দৃষ্টিতে অপলকভাবে তাকিয়ে রইলেন বাইরের বৃষ্টি ভেজা অন্ধকারে ডুবে থাকা পরিবেশের দিকে। আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবেই জানি যে তিনি তার অতীতের স্মৃতি রোমাঞ্চ করে তুলে আনার চেষ্টা করছেন এক ভয়ানক কাহিনীকে। স্বল্প কিছুটা সময় অপেক্ষা করার পরই ঠাকুরমশাই এবার বলতে আরম্ভ করলেন আজকের কাহিনীর কথা। শোনো তাহলে, সেবার আমি হাঁটতে হাঁটতে গিয়ে উপস্থিত হয়েছিলাম ওই মৌরিডাঙ্গা নামের একটি গ্রামে। তবে সে গ্রামের বুকে প্রথম পদার্পণ করার সাথে সাথে আমি বুঝতে পারলাম যে এখানে সাংঘাতিক অশুভ কোনো কিছুর আগমন ঘটেছে কিংবা ওই ঘটতে চলেছে। মৌরিডাঙ্গা গ্রামের প্রধান রাস্তা ধরে বেশ অনেকটা পথ এগিয়ে আসার পর একজন মানুষের দেখা পেলাম আমি। তার চোখ মুখ কেমন যেন থমথমে হয়ে রয়েছে, তার মুখমণ্ডলের অভিব্যক্তি দেখে আমি বিলক্ষণ বুঝতে পারলাম যে তিনি কোনো একটা বিষয় নিয়ে ভীষণ রকমের চিন্তিত রয়েছে। আমি সেই ব্যক্তির উদ্দেশ্যে কিছুটা ওই জল চাইলাম। না ওইভাবে প্রথমেই তো আর বলতে পারি না যে আপনাদের গ্রামে কি কোনো বিপদ ঘটেছে। আমি আপনাদের গ্রামের বুকে প্রথম পা রাখার সাথে সাথে একটা ওই ভয়ানক অশুভ কিছুর আভাস পেলাম, তাই আমি সেই ব্যক্তির উদ্দেশ্যেই কথাটা বললাম। মশাই একটু জল খাওয়াতে পারবেন? আসলে একটানা অনেকটা পথ হেঁটে এসেছি তো সেই কারণেই বড় ওই তৃষ্ণার্ত বোধ করছি, আপনি যদি একটু ওই জল খাওয়াতেন তাহলে বড় উপকৃত হতাম। আমার কথায় সে ব্যক্তির চিন্তার ঘোর এবার কাটল। তিনি আমার দিকে তাকালেন বেশ কিছুক্ষণ, আমাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণও করলেন। আমি যে তাদের গ্রামের কেউ নই কিংবা আশেপাশের তল্লাটের কোনো পরিচিত ব্যক্তি নই তা বুঝতে পারলেন তিনি। তিনি আমার কথায় সম্মতিসূচকভাবে
উপর নিচে মৃদু ঘাড় নাড়িয়ে ঘরের ভেতরে ঢুকে এক গটি ঠান্ডা জল এনে তা আমার হাতে দিলে। আমি বেশ অনেকটা জল খেলাম। তারপর সে ব্যক্তির উদ্দেশ্যেই আমি বললাম, আগে আপনি যদি কিছু মনে না করেন তাহলে একখানা কথা কই। আসার পর থেকে দেখছি আপনি যেন ওই কীরকম একটা চিন্তার মধ্যে রয়েছেন। আপনাদের গ্রামও বড় অদ্ভুত রকমের নিস্তব্ধ দেখাচ্ছি। আচ্ছা, কিছু কি হয়েছে আপনাদের গ্রামে? কোনো বিপদ ঘটেছে? চারদিক এত নিস্তব্ধ কেন? আগে হ্যাঁ, আপনি একেবারে সঠিক অনুমান করেছেন। সত্যি আমি বেশ চিন্তিত। আর শুধুমাত্র আমি একাই নয়, আমাদের সমগ্র মৌরিডাঙ্গা গ্রামের প্রত্যেকটা মানুষের মাথায় এখন এক ভীষণ দুশ্চিন্তার বোঝা চেপে রয়েছে। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই তল্লাটে আপনাকে পূর্বে কখনো দেখেছি বলেও তো মনে পড়ে না। আগে নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী। তবে সাধারণ মানুষ আমায় তারানাথ তান্ত্রিক বলেই ডাকি। কিছু ওই টুকিটাকি তন্ত্রমন্ত্র ওই জ্ঞান জানা রয়েছে, আর জানি ওই জ্যোতিষবিদ্যা। তাই দিয়েই চেষ্টা করি যে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ ভঞ্জন করতে। তা মশাই, আপনার নাম কি? কোনো আপত্তি না থাকলে জানতে পারি আপনাদের এই মৌরিডাঙ্গা গ্রামের মানুষের এমন দুশ্চিন্তার কারণ কি? হ্যাঁ, অবশ্যই জানতে পারেন। আগে নমস্কার, আমার নাম দ্বারকানাথ ঘোষ। আপনার সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো আমার। আচ্ছা চকুতি মশাই, আপনি বরং আমার বাড়ির ভেতরে ঢুকে আসুন না, বাকি কথা না হয় ঘরে বসে বলবো। এই গরিবের ঘরে একটু জল মিষ্টি খেলে অন্তরে বড় তৃপ্তি পাবো যে। আরে না 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 না, দ্বারকানাথ বাবু, সেসবের কোনো প্রয়োজন নেই। আমি এই বেশ দিব্যি আছি। আমার কোনো আপত্তি কানে তুললেন না দ্বারকানাথ বাবু। তিনি এতবার আমায় অনুরোধ করতে লাগলেন যে আমাকে তার সাথে এবার বাড়ির অন্দরে প্রবেশ করতেই হলো। ঘরের ভেতরে ঢুকে এক মস্ত বড় কদম গাছের শীতল ছায়ায় আমি বসলাম। তিনি ঘরের ভেতর থেকে অতি সত্তর আমার জন্য নিয়ে এলেন ঠান্ডা শরবত আর বেশ কিছু মিষ্টান্ন। দ্বারকানাথ বাবু আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে হতাশা মেশানো গলায় বললেন, আগে চক্রবর্তী মশাই, আমাদের গ্রামের বিপদের কথা আপনাকে বলার পূর্বে আমাদের আমাদের গ্রাম মৌরিডাঙ্গা সম্পর্কে দু চারখানি কথা আপনাকে বলে রাখা আবশ্যক। তা না হলে আপনি বিষয়টার গুরুত্ব সঠিকভাবে বুঝতে পারবেন না। আমাদের এই মৌরিডাঙ্গা গ্রাম হলো মূলত গোয়ালাদের গ্রাম। সুতরাং বুঝতেই পারছেন প্রত্যেকটি বাড়িতেই প্রচুর প্রচুর পরিমাণে গরু মোষ রয়েছে। গরু মহিষের দুধ স্থানীয় বাজারে সরবরাহ করায় এখানকার মানুষদের প্রধান পেশা। সব ঠিকঠাকই চলছিল বুঝলেন, কিন্তু আজ থেকে ঠিক দিন দশেক পূর্বে হতে ঘটল এক মহা বিপদ। আমাদের গোটা গ্রাম জুড়ে বিভিন্ন বাড়ির গরু মোষগুলি ধরফড় করে প্রাণ হারাতে লাগল। আমরা প্রথমে ভাবলাম নিশ্চয়ই তাদের কোনো রোগ ব্যাধি হয়েছিল, সে কারণে হয়তো মারা গেছে সকলে। ডাক্তার বৈদ্য পশু চিকিৎসক নিয়ে আসা হলে তারা জানালেন যে গরুগুলির মধ্যে বিন্দুমাত্র কোনো রোগের লক্ষণ তারা খুঁজে পায়নি। প্রত্যেকটি গবাদি পশু যেন বিনা রোগে এমনি এমনি মারা গিয়েছে। এই এই আমার গোশালা থেকেও দুখানি দুধেলা গরু মারা গিয়েছে। আমি কিছুই বুঝতে পারলাম না। যেই গরুটি প্রায় ঘন্টা পাঁচেক আগেও পুরোপুরি সুস্থ সবল স্বাভাবিক ছিল, সে এমন হঠাৎ করে কি করে যে মারা যেতে পারে আমার বোধগম্য হলো না। অগত্যা কি আর করা যাবে, মৃত গরু মোষগুলিকে নিয়ে আমাদের গ্রামের একেবারে দক্ষিণ লাগোয়া যে বিশাল বড়ই ভাগাড় রয়েছে সেই ভাগাড়ের মধ্যে ফেলে দিয়ে আসা হলো। কিন্তু আসল ঘটনা ঘটল সেই রাতে। মিষ্টির থালাখানা নামিয়ে রেখে
আমি কিছুটা জল খেয়ে দ্বারকানাথ বাবুর উদ্দেশ্যে কৌতূহলের সাথে জিজ্ঞেস করলাম, আগে কি ঘটনা ঘটল সেই রাতে? হ্যাঁ বলছি বলছি চক্রবর্তী মশাই, সারাদিন যাবৎ ভাগাড়ে অনেক গরু মোষের মরদেহ ফেলে আসা হয়েছিল। প্রতিটি গ্রামের মানুষের মন মেজাজ খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত খারাপ হয়ে গেল। চারপাশের মধ্যে নেমে এলো একটা শোকের ছায়া। কষ্টের ভাব কিছুটা কাটার পরে সেই রাতে অন্ধকার নামার পর সেই ভাগাড়ে হাজির হলো এক বিভৎস নারী মূর্তি। সেই রহস্যময়ী নারী আসলে মানবী নাকি দানবী নাকি অন্য কিছু তা আমরা আজও কেউ বুঝে উঠতে পারিনি। তবে এতটুকু বিলক্ষণ বুঝতে পেরেছি যে সে আর যাই হোক না কেন মোটেও শুভ শক্তির অধিকারী নয়, তার মধ্যে রয়েছে ভয়ানক অশুভ শক্তি। সেই রাতে হঠাৎ করে ভাগাড় থেকে ভেসে এলো এক রমণীর খলখল অট্টহাসির বিকট শব্দ। গ্রামের সমস্ত মানুষের ঘুম ভেঙে গেল সেই অট্টহাসির আওয়াজে। মাঝ রাতে যে কে অমন ভাগাড় থেকে হেসে উঠেছে তা জানার জন্য মানুষের মনে কৌতূহলের অন্ত রইল না, কিন্তু সকলে একটু ভয় পেল গভীর রাতে ভাগাড়ের পথে পা বাড়াতে। তবে তবে কৌতূহল ভারী সাংঘাতিক জিনিস চক্রবর্তী মশাই, অত্যাধিক কৌতূহল দমন করার সাধ্য কারোর নেই। তাই তো এই গ্রামের অনেক মানুষ এমনকি আমিও রাতের বেলায় নিকষ কালো অন্ধকারের মধ্যে মোটা লাঠি সোঁটা আর হারিকেনের আলো হাতে নিয়ে দুরু দুরু বুকে ভাগাড়ে গিয়ে উপস্থিত হলাম। তবে ভাগাড়ে প্রবেশ করে যে অমন একটা হাড়হিম করা দৃশ্য দেখব তা আমরা কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারিনি চক্রবর্তী মশাই। সেই দৃশ্য প্রত্যক্ষ করা ছিল আমাদের আমাদের সম্পূর্ণ কল্পনাতীত, ধারণার পুরোপুরি বাইরে, যাকে বলে আর কি। ওই কেন দ্বারকানাথ বাবু, আপনারা সেই রাতে মৌরিডাঙ্গার গ্রামের বাইরে শেষ সীমান্তে থাকা বাগাড়ে গিয়ে এমন কি দৃশ্য দেখলেন যা রীতিমতন হাড়হিম করা? আমি দেখলাম আমার এই প্রশ্নে দ্বারকানাথ বাবুর দুই চোখে আতঙ্কের বন্যা বয়ে গেল, তার মুখ হয়ে উঠল ভীষণ থমথমে ফ্যাকাশে রক্ত শূন্য। একটা শুকনো ঢোক গিলে অপরিসীম ভয়ে তার গলা যেন বুঝে এলো। পাশে রাখা ঘটির জল তিনি ঢক ঢক করে পান করলেন সবটা। তারপর চোয়াল দিয়ে গড়িয়ে আসা সরু জলের ধারা কম্পমান হাতের তালু দ্বারা মুছে কাটা কাটা ভাবে বললেন, বলছি সেই রাতে সেই রাতে সচক্ষে দেখলাম এক এক বিভীষিকাকে। হ্যাঁ বিভীষিকাই বটে, আপনাকে কি বলবো চক্রবর্তী মশাই, সেই দৃশ্য প্রত্যক্ষ করা বড় কঠিন বড় ভয়ঙ্কর। রাতের অন্ধকারে আমাদের সকলের চোখ পুরোপুরি সয়ে গিয়েছিল আর আর তাতেই আর তাতেই আমরা তাতে আমরা দেখলাম ভাগাড়ের মাঝখানে যেখানে গরু মহিষের মৃতদেহগুলি স্তূপাকারে রাখা রয়েছিল সেই জায়গায় মৃতদেহর পাহাড়ের উপর বসে রয়েছে এক বিকৃত চেহারার নারী মূর্তি। তার মাথার চুল যেন এক একটি লকলকে বিষাক্ত সাপের বাচ্চা, সেগুলি যেন তাদের বিষাক্ত ফোনা উঁচিয়ে ছোবল দেওয়ার জন্য এদিকে ওদিকে লাফিয়ে বেড়াচ্ছে। সেই রমণের গাত্রবর্ণ কুচকুচে কালো, তার চোখের অক্ষিকোটরে যেন নরকের আগুন জ্বলছে। সেই সেই লেলিহান আগুনের প্রখর শিখা বেরিয়ে এসেছে বাইরে। লম্বা সুচালো নাক মুখ গহ্বরের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত সরু সরু সুচের ফলার মতন দাঁত। সেই দাঁতে লেগে আছে ছোপ ছোপ কালচে রক্ত, ঠোঁটের কষ দিয়ে নেমে আসছে রক্তের উষ্ণ ধারা। রহস্যময়ী ওই ওই রমণীর দেহ যেন কেবলমাত্র কঙ্কালের, একটা পাতলা চামড়ার আস্তরণ শুধু জড়ানো রয়েছে সেই কঙ্কালের কাঠামোর উপরে। সেই রমণী বারবার মহা আনন্দের সাথে তারস্বরে চিৎকার করে হাসছে আর মৃত গরু মহিষের দেহ থেকে পচা গলা বাসি মাংস তুলে নিয়ে মনের সুখে তা তা ভক্ষণ করছে।
সীমাহীন ভয়ে আমরা পুরোপুরি পাথর হয়ে গিয়েছিলাম চক্রবর্তী মশাই। প্রবল ঘৃণায় সমস্ত দেহ যেন একেবারে গুলিয়ে উঠল। ওই রমণীর মুখোমুখি হবার আমাদের সাহসে একেবারেই কুলোলো না। কোনো রকমে সেই রাতে আমরা ভাগাড়ের ওই স্থান ছেড়ে পালিয়ে এসে প্রাণ বাঁচিয়েছিলাম। এরপর থেকে প্রতি রাতে ওই রমণীর আগমন ঘটে আমাদের এই মরিডাঙ্গা গ্রামের বাইরে থাকা এই ভাগাড়ে। আমাদের এখানকার মানুষ তাকে নাম দিয়েছে ভাগার খাকি। কিন্তু সে যে আসলে প্রকৃতপক্ষে কে, কেন সে আসে, এসব কোনো প্রশ্নেরই উত্তর আমাদের কাছে নেই চক্রবর্তী মশাই। শুধু এটুকুই বলতে পারি যে তার কারণে আমাদের গ্রামের এই ভয়ানক দুর্দশা নেমে এসেছে। কেবলমাত্র তার আক্রোশে আমাদের গ্রামবাসীদের বাড়ির সুস্থ সবল গবাদি পশুগুলি প্রাণ হারাচ্ছে বেঘরে একের পর এক। এভাবে হয়তো আর কিছুদিন চলতে থাকলে এই গোটা গ্রামের মানুষ একেবারে অসহায় নিঃস্ব হয়ে যাবে। কারণ তারা তাদের বাড়ির সমস্ত গরু মহিষকেই হারাবে চিরতরের জন্য। আর গোমাতাই হলো এখানকার প্রধান অর্থ উপার্জনের ভরসা। তাদের দুধ বিক্রি করেই তো মানুষ সংসার চালায়। না জানি কোন বিপদের কালো ছায়া ঘনিয়ে আসতে চলেছে আমাদের মরিডাঙ্গা গ্রামের মানুষের ভবিতব্যে। শেষের কথাগুলো বড় বেশি হতাশার সাথে বললেন দ্বারকানাথ বাবু। তার কথা বলা সমাপ্ত হলে বুক টেনে উঠে এলো একটা দীর্ঘশ্বাস। আমি তার দিকে তাকিয়ে কঠিন গলায় বললাম, আপনি এত চিন্তিত হয়ে পড়বেন না দ্বারকানাথ বাবু। আমি যখন একবার আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি, তখন আমি আমার সর্বশক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করব আপনাদের এ হলো এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করতে। আপনাদের গ্রামের বাইরে ভাগাড়ে যে শক্তিশালী অপশক্তির আগমন ঘটেছে, তাকে সবার আগে আমার প্রত্যক্ষ করতে হবে নিজের চোখে। আমায় বুঝতে হবে সেই অপশক্তি আসলে কি, তারপর আমি অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারব। আমার এই কথা শুনে দ্বারকানাথ বাবুর মুখমণ্ডল জুড়ে একটা অদ্ভুত আনন্দের আভা ফুটে উঠল। বন্যায় ভেসে যাওয়া মানুষ যেমন সামান্য খড়কুটোকেও আঁকড়ে ধরতে চায়, ঠিক তেমনই একটা স্পষ্ট আকুতির ছাপ তার মুখে পরিস্ফুট হল। তিনি আমার দু হাত জড়িয়ে ধরে কাতর কণ্ঠে বললেন, চক্রবর্তী মশাই, আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষায় আমি সত্যি সত্যি খুঁজে পাচ্ছি না চক্রবর্তী মশাই। আপনি আমাদের বিপদের কথা শুনে এভাবে আমাদের পাশে থাকার জন্য এগিয়ে এসেছেন, এই যথেষ্ট। আমাকে ধন্যবাদ জানানোর কিংবা আমার প্রতি কৃতজ্ঞ থাকার কোনো প্রয়োজন নেই দ্বারকানাথ বাবু, কারণ আমি যা করছি সেটা আমার কর্তব্য, আর আমি শুধু সেই কর্তব্যটুকুই পালন করছি মাত্র। যে কোনো বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করাই হলো আমার কাজ। চক্রবর্তী মশাই, আপনার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ রয়েছে, আপনাকে কিন্তু সেই অনুরোধখানি রাখতেই হবে, আপনি কিন্তু আপত্তি করতে পারবেন না। অনুরোধ রয়েছে, তা বলুন কি আপনার সেই অনুরোধ। চক্রবর্তী মশাই, আপনি যখন একবার আমাদের এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে, তখন এই মরিডাঙ্গা গ্রামে আপনি যতদিন থাকবেন সেই কটা দিন যেন আমার গৃহতেই আপনি থাকেন, এই হলো আমার অনুরোধ। আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সেবার বিন্দুমাত্র কোনো ত্রুটি হবে না চক্রবর্তী মশাই। আরে না না দ্বারকানাথ বাবু, আরে তা কি করে হয়, দেখুন আমি একজন অত্যন্ত সাধারণ ভবঘুরে সাধক মানুষ, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই হলো আমার প্রধান কাজ। যে কোনো গৃহস্থের গৃহের নরম শয্যা থেকে আমার বরাবরই প্রকৃতির বুকে খোলা আকাশের নিচে রাত কাটাতে বেশি ভালো লাগে। তাই এই মরিডাঙ্গা গ্রামের যে কোনো গাছতলা কিংবা ভাঙ্গা মন্দিরের পরিত্যক্ত চাতালে আমি দিব্য রাত বাস করতে পারব, তাতে আমার সামান্যতম কোনো অসুবিধে হবে না।
আপনার অসুবিধা না হলেও আমার অসুবিধে হবে চক্রবর্তী মশাই, কারণ আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না যে আপনি আমাদের গ্রামে রাতের বেলায় বাইরে আশ্রয়হীন অবস্থায় থাকছেন। আমি আপনার কোনো আপত্তি শুনতে চাই না, আপনাকে আমাদের বাড়িতে থাকতেই হবে। তাছাড়াও আপনি হলেন আমাদের গ্রামের অতিথি, অতিথি মানেই তো নারায়ণ। আপনি বাইরে থাকবেন আর সে কথা জানার পর আমি কি করে শান্তিতে ঘরে থাকতে পারি বলুন তো দেখি। এই জন্যই তো বলছি, আপনি যে কটা দিন মরিডাঙ্গা গ্রামে থাকবেন সেই কটা দিন না হয় আমার বাড়িতেই থাকুন না। আচ্ছা বেশ বেশ ঠিক আছে, আপনি যখন এত করে অনুরোধ করছেন তখন না হয় আমি আপনার বাড়িতেই থাকব। ধন্যবাদ ধন্যবাদ চক্রবর্তী মশাই, আসুন আসুন আসুন, আপনি আসুন আমার সাথে ভেতরে আসুন। অন্দরমহলে আমার স্ত্রী রয়েছে, তার সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই। আসুন আসুন আসুন, আপনি ওই 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 কলঘরে গিয়ে কিছুটা পরিষ্কার হয়ে নিন, তারপর আপনার খাবারের ব্যবস্থা করা হবে। আহ দ্বারকানাথ বাবু, দয়া করে আপনি আমাকে নিয়ে এত বেশি ওই ব্যতিব্যস্ত হয়ে পড়বেন না, ব্যতিব্যস্ত হয়ে পড়ার মতন কোনো কিছুই হয়নি। আমি দ্বারকানাথ বাবুকে ব্যস্ত হতে বারণ করলাম ঠিকই, কিন্তু তিনি আমার কথা না শুনে আমাকে নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন। অন্দরমহলে নিয়ে গিয়ে দ্বারকানাথ বাবু তার স্ত্রী সরলা দেবীর সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। দেখলাম সরলা দেবী তার নামের মতোই একেবারে সরল মনের এক নারী, বাংলা ভাষায় যাকে বলে ওই মাটির মানুষ। তারা আমার ওই অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখলেন না, দুপুরবেলায় অনেক পদের সাথে ভাত খেতে দিলেন তিনি। দুপুরের মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ করে আমি আমার জন্য নির্ধারিত কক্ষে এসে বিছানায় গা এলিয়ে দিতে খোলা জানালা হতে ভেসে আসা ঠান্ডা বাতাসে আমার দুই চোখ জুড়ে ঘুম নেমে এল। নিজের অজান্তে কখন যেন ঘুমিয়ে পড়লাম আমি, ঘুম ভাঙলো একেবারে সন্ধ্যার মুখে। সন্ধ্যার আধার নামার পর থেকে বাতাসের মধ্যে কেমন যেন একটা ওই আষ্টে রক্তের গন্ধ পেলাম সব সময়। শুভ অশুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের ওই একবার হাতে খড়ি হয়েছে তারা খুব সহজেই বলে দিতে পারবে যে এই সমস্ত লক্ষণ আসলে ঠিক কতটা অমঙ্গলের আর কতটা ভয়ের। রাতের বেলায় যত সামান্য দুটো খাবার মুখে দিয়ে আমি দ্বারকানাথ বাবুর উদ্দেশ্যেই বললাম, দ্বারকানাথ বাবু এবার তাহলে আমায় বিদায় দিন। সে কি চক্রবর্তী মশাই, আপনি এই এত রাত্রে কোথায় যাবেন? আপনার স্মৃতিশক্তি যে এত দুর্বল সেরকমটা কিন্তু আমার একবারের জন্য মনে হয়নি দ্বারকানাথ বাবু। আপনি নিশ্চয়ই ভুলে যাননি আমি দিনের বেলাতে বলেছিলাম যে আজ রাত্রি একটি বার আমি আপনাদের গ্রাম অর্থাৎ মরিডাঙ্গার ভাগাড়ে যাব। সেখানে রাতের অন্ধকারে গিয়ে সরাসরি গোটা বিষয়টা আমাকে একবার প্রত্যক্ষ করতেই হবে। সবই তো বুঝতে পারছি চক্রবর্তী মশাই, কিন্তু আমি কিন্তু কিছুই ভুলিনি, সবটাই আমার স্মরণে আছে। কিন্তু আপনি দয়া করে একটিবার নিজের কথা ভেবে দেখুন, এই রাতের অন্ধকারে আপনি যদি ওই ভাগাড়ে ভাগার খাকির নিকটে গিয়ে উপস্থিত হন তাহলে আপনার কিন্তু বড়সড় কোনো একটা ক্ষতি হয়ে যাওয়ার গুরুতর সম্ভাবনা রয়েছে। দয়া করে আমাকে নিয়ে এত বেশি দুশ্চিন্তা করবেন না, আমার কিচ্ছুটি হবে না, কারণ পরমেশ্বরের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপরে। আপনি চিন্তা করবেন না, আমি কেবলমাত্র দূর থেকে একটিবার সেই রহস্যময়ী নারীকে চোখের দেখা দেখে চলে আসব, তার মুখোমুখি আমি হবও না। আপনি শুয়ে পড়ুন, ইতিমধ্যে অনেকটা রাত হয়ে গিয়েছে, এত রাত জাগা আপনার শরীরের জন্য একেবারে ভালো কথা নয়। আচ্ছা বেশ ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন তাই করুন।
তবে যা করবেন তা অত্যন্ত সাবধানে, নিজের নিজের আত্মরক্ষার কথা সর্বপ্রথম মাথায় রেখে। কিন্তু ঈশ্বর আপনার মঙ্গল করুক, তিনি আপনাকে সকল বিপদ আপদের হাত থেকে রক্ষা করুক, এই প্রার্থনা করি আমি চক্রবর্তী মশাই। দ্বারকানাথ বাবুকে বিদায় জানিয়ে আমি এবার বেরিয়ে এলাম তার বাড়ি থেকে। দ্বারকানাথ বাবুর ওই বাসভবনের বাইরে বেরিয়ে আসতে আমার সমগ্র শরীর কেমন যেন ছমছম করে উঠল, গায়ের প্রতিটা লোম খুব খাড়া হয়ে গেল। আমি মনে মনে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানালাম। তারপর খুব শক্তিশালী মন্ত্রে ভালোভাবে নিজের গাত্রবন্ধন করে নিলাম যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। সমগ্র মৌরিডাঙ্গার গ্রাম যেন পুরোপুরি ডুবে গিয়েছে নিস্তব্ধতার অতল সমুদ্রে, কোথাও বিন্দুমাত্র কোনো আলোর উৎস নেই কিংবা কোনো শব্দ কোথাও হচ্ছে না, কেবলমাত্র দু একটি ওই জোনাক পোকা তাদের ক্ষুদ্র স্বল্প মৃদু সোনালী আলোকে সম্বল করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তিমিরাচ্ছন্ন প্রকৃতির মধ্যে। দ্বারকানাথ বাবুর মুখ দেখে আমি আগেই তাদের ওই গ্রামের ওই বাগারের ঠিকানাখানা জেনে নিয়েছিলাম, এখন সেই পথেই হাঁটতে আরম্ভ করলাম আমি। তবে যতই সে বাগারের দিকে এগিয়ে যেতে লাগলাম ততই বাতাসের মধ্যে এক অতীব তীব্র উৎকণ্ঠ পচা মাংস আর রক্তের বিশ্রী নোনা গন্ধ পেলাম। একটা না, এতক্ষণ যাবত গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য থামলেন। আমি এবং কিশোরী আমরা একে অপরের প্রতি মুখ চাওয়াচাওয়ি করলাম। ঠাকুরমশাই অদ্ভুত শূন্য দৃষ্টিতে অপলোকভাবে তাকিয়ে রইলেন বাইরের বৃষ্টিমুখর পরিবেশের দিকে। তার চোখের মধ্যে কেমন যেন একটা অস্থির ভাব জড়িয়ে পড়েছে। আর শুধুমাত্র যে চোখের তেমনটা কিন্তু নয়, তার সমগ্র দেহ জুড়ে যেন এক চাঞ্চল্য ভাব ছড়িয়ে পড়েছে। ঠাকুরমশায়ের এই রূপ লক্ষণ আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবে চিনি। আমরা বুঝতে পারলাম এবার তার একটু বিরতি নেওয়ার সময় হয়ে এসেছে। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে খানিকটা বিরক্তির সাথেই বললেন, তোমরা এখানে একটু বসে অপেক্ষা করো হে কিশোরী, আমি একটিবার চট করে ঘরের ভেতর থেকে গড়গড়াখানা সেজে আনি, গড়গড়ায় টান না দিলে আর একেবারেই চলে না হে। আসলে তোমরা এই যত নামি দামি কোম্পানি সিগারেটের প্যাকেট কিনে আনো না কেন, তামাক খাওয়ার প্রকৃত মজা কিন্তু লুকিয়ে আছে ওই সমস্ত ওই গড়গড়া কিংবা হুকোর মধ্যে। অন্তত আমাদের মতন পুরনো সেকেলের দিনের ওই মানুষের তো তাই বলে মনে হয়। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার তক্ত পোষ ছেড়ে সটান উঠে পা বাড়ালেন কক্ষের দিকে। ঠাকুরমশাইয়ের গল্প চলাকালীন এরকম বিরতি কিশোরীর এই ব্যাপারটা একেবারেই পছন্দ না, কিন্তু তার পছন্দ অপছন্দের উপর তো আর সব কিছু নির্ভরশীল নয়, তাই এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। কিশোরীর মন ভালো করার জন্য আমি ধূমপানের প্রস্তাব রাখলাম তার কাছে। সে সিগারেটের প্যাকেট থেকে দুটি সিগারেট বের করে একটা নিজে নিয়ে একটা দিল আমাকে। সিগারেটে আগুন ধরিয়ে বেশ লম্বা লম্বা টান দিতে লাগলাম আমরা। আমি কিংবা কিশোরী আমরা কেউই আজ অবধি কখনো ঠাকুরমশাইয়ের সামনে ধূমপান করিনি, কারণ আমরা তাকে যথেষ্ট সম্মান করি। তিনি আমাদের থেকে বয়সে এবং সম্মানে অনেক বড়, তাই তার সামনে ধূমপান করার স্পর্ধা আমাদের কারোরই নেই। কিন্তু তিনি যখন একবার ঘরের ভেতরে ওই গড়গড়া শাস্তে ঢুকেছেন তখন যত তাড়াতাড়ি ফিরে আসছি বলুক না কেন, এখন যে বেশ অনেকটা সময় তিনি এদিকে আর আসবেন না এই ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়েই আমরা ধূমপানে মগ্ন হলাম। আমাদের ধূমপান করা সমাপ্ত হলে চারি রান্নাঘরের বাইরে বেরিয়ে একটিবার জিজ্ঞেস করে গেল আমরা আর চা খাবো কি না। আমরা জানালাম যে না, আর আমরা এখন কেউই চা খাবো না। সত্যি মেয়েটা বড় কাজের,
ছোট্ট এক বালিকা হলে কি হবে, এক দণ্ড সে কাজ ছাড়া যেন বসে থাকতে পারে না। বাইরে এখন বৃষ্টির মাত্রা একটু কমে এসেছে ঠিকই, কিন্তু ঝড়ের গতিবেগ একই রয়েছে, বরং আগের থেকে ঝড়ের দাপট বেড়েছে। আমাদের যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে ঠাকুরমশাইয়ের জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে নেশাতুর লাল চোখে বেরিয়ে এলেন কক্ষের বাইরে। তারপর তিনি আমাদের মুখোমুখি তক্ত পশুর উপর এসে বসলেন। গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে হুড়ুক হুড়ুক শব্দে টান দিয়ে এক রাশ ধোয়া ছেড়ে বললেন, তা বলো হে কিশোরী, কত দূর অবধি বলেছিলাম? ঠাকুরমশাইয়ের মুখ থেকে যেন এই প্রশ্নটি শোনার জন্যই কিশোরী অধীর আগ্রহের সাথেই অপেক্ষা করছিল। সে এক মুহূর্ত চুপ করে না থেকেই বলল, ওই তো ঠাকুরমশাই, ওই যে আপনি হাসতে হাসতে মৌরিডাঙ্গা গ্রামের সেই ভাগাড়ের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলেন, গোটা বিষয়টা একবার ওই নিজের চোখে না দেখলে আপনি সেই সমস্যার সঠিকভাবে সমাধান করতে পারবেন না, ঠিক তাই জন্যই ওই দ্বারকানাথ বাবুকে বুঝিয়ে বিদায়। থাক থাক, আর বলতে হবে না, এরপরের ঘটনা শোনো। এ তাহলে সেই দিন গভীর রাত্রি আমি হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম মৌরিডাঙ্গা গ্রামের শেষ সীমান্তে থাকা একটি বিশাল বড় শুনশান গোছের জায়গায়। সেখানে আসা মাত্রই দুর্গন্ধ এতটাই প্রকট হলো যে আমি বুঝতে পারলাম এটি তবে মৌরিডাঙ্গার বাগান। এখানে সমস্ত গ্রামের মানুষেরা তাদের গৃহপালিত মৃত গবাদি পশুদের চিরবিদায় জানিয়ে গিয়েছে। বাগানের শুষ্ক মাটিতে পা রাখার সাথে সাথে আমার সারা শরীরের জন্য আগুন লেগে গেল। একটা ভীষণ তীব্র জ্বালা অনুভব করলাম আমি। বীজ মন্ত্র পাঠ আরম্ভ করলাম তৎক্ষণাৎ। বীজমন্ত্র পাঠের সাথে সাথে আবার সব কিছু আগের মতন স্বাভাবিক হয়ে উঠল। এবার আমার কানে এলো এক বিকট অট্টহাসির আওয়াজ। সেই আওয়াজ কোনো মানুষের মতন লাগলো না, আর শুধুমাত্র মানুষই কেন, ওই রকম কর্কশ কণ্ঠস্বর হয়তো এ জগতের কোনো বাসিন্দাদের হতে পারে না কখনোই। আকাশের বুকে রূপালি চাঁদটাকে গ্রাস করলো এক দল কালো কুচকুচে ওই জমাট বাদা মেঘ। মেঘের পরতে পরতে খেলে গেল লোক লোকে বিদ্যুৎ। এবার আমার দৃষ্টিগোচর হলো ওই বিভীষিকা। ঠাকুরমশের কথা থামতে না থামতে কিশোরী জিজ্ঞেস করল, কোন 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 বিভীষিকা দেখলেন ঠাকুরমশাই? দেখলাম দ্বারকানাথ বাবু ঠিক যেরকম বর্ণনা দিয়েছিলেন হুবহু ঠিক তাই। বাগাড়ের মাঝখানে মৃত প্রাণীদের পচা গলা স্তূপের ঊর্ধ্বে বসে রয়েছে এক রমণী। উফ, কি বিভৎস, কি বিকট তার রূপ! আমি দেখলাম সে রমণী মহা আনন্দে তৃপ্তির সাথে মাংস বকন করায় ব্যস্ত। তার মাথার চুলগুলি বাতাসের সাথে ভেসে বেড়াচ্ছে, তার দুই চোখের কালো কুচকুচে অক্ষিকোটরে জ্বলছে দুটি ক্ষুদ্র হলুদ বর্ণের উজ্জ্বল আলোর বৃত্ত। আমি বুঝলাম ওই দুটোই হলো তার চোখের মণি। তার মুখমণ্ডলে লম্বা সুচালো তীক্ষ্ণ দন্তরাশিতে লেগে আছে কাঁচা মাংস আর রক্ত। দুই হাতে করে মাংস খুবলে তুলে নিয়ে সে তা ছড়াচ্ছে চারদিকে, সাপের মতন চেরা জীব বের করে তা চেটে পুটে খাচ্ছে। সেই কানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব হলো না কিছুতে। আমার তলপেটটা যেন গুলিয়ে উঠল, হড় হড় করে বমি করে দিতে ইচ্ছে হলো। কোনো রকমে আমি ফিরে এলাম দ্বারকানাথ বাবুর গৃহে। দেখলাম দ্বারকানাথ বাবু তখনও ঘুমননি, অস্থিরভাবে বাইরে পায়চারি করছিলেন আর আমার জন্য অপেক্ষা করছিলেন। সদরের মূল ফটক পেরিয়ে
বাড়ির ভেতরে ঢোকা মাত্রই তিনি এক প্রকার দৌড়ে এলেন আমার দিকে, আর ওই ব্যাকুল কণ্ঠে বলে উঠলেন, চকতিমশাই কি হলো, কি দেখলেন আপনি? মণিডাঙ্গার ভাগারে কি আপনি সেই রহস্যময়ী নারীর দর্শন পেলেন? পেয়েছি দ্বারকানাথ বাবু, আমি সচক্ষে তাকে এই মাত্র দেখে এলাম। তা কি কি বুঝলেন আপনি? আপনার কি মনে হচ্ছে ওই নারী আসলে কে? আপনাদের গ্রামের ভাগাড়ের যে নারীর আগমন ঘটেছে সে কোনো সাধারণ মানবী কিংবা দানবী নয়, এই সমস্ত কিছু থেকে বড় ঊর্ধ্বে তার বিচরণ। সে এক অপদেবী, আর যেই স্থানে এই রূপ অপদেবীর আগমন ঘটে সেই জায়গা পুরোপুরি শ্মশান ভূমি হয়ে যায়। সে এখন আপাতত আপনাদের গ্রামের ওই গবাদি পশুর মাংস ভক্ষণ করে সন্তুষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তার স্বাদ বদল হতে হয়তো আর বেশি দিন সময় লাগবে না। আমার কথা শুনে খুব স্বাভাবিকভাবে দ্বারকানাথ বাবুর মুখমণ্ডল জুড়ে একটা মারাত্মক রকমের আতঙ্কের জোয়ার নেমে এল। তার কপাল পুরোপুরি ওই ঘর্মাক্ত হতে আরম্ভ হল। তিনি আমার উদ্দেশ্যেই বললেন, এসব আপনি কি কথা বলছেন চক্রবর্তী মশাই? তার মানে আপনি কি বলতে চাইছেন যে এবার আমাদের মৌরিডাঙ্গা গ্রামের মানুষের জীবন বিপন্ন হতে চলেছে? আমাদের এখানকার মানুষেরা কি ওই ভয়ানক অপদেবের শিকারে পরিণত হবে? আমি আপনার কাছ থেকে কিছু গোপন করতে চাই না, কিংবা আপনাকে মিথ্যা আশ্বাস দিতে চাই না একেবারেই। তাই জন্যই বলছি তার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। চক্রবর্তী মশাই, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি দয়া করে কিছু একটা করুন চক্রবর্তী মশাই। এখন কেবলমাত্র আপনি আমাদের একমাত্র ভরসা। আপনাকে দেখে এবং আপনার সমস্ত কথাবার্তা শুনে বেশ বুঝতে পারছি যে আপনার অনেক ক্ষমতা রয়েছে। এই পরিস্থিতিতে আপনি একমাত্র কিছু করতে পারেন চক্রবর্তী মশাই। আপনি আমাদের বাঁচান। আহা, ছি 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 ছি, দ্বারকানাথ বাবু, আপনি কি করছেন কি? আহা, আপনি দয়া করে আমার পা দুখানি স্পর্শ করবেন না, তাহলে যে আমার বড় পাপ হবে। আহা, উঠুন উঠুন উঠুন, আপনি শীঘ্রই উঠুন, আমি বলছি উঠুন। আমি যখন একবার এখানে এসে পৌঁছেছি তখন কিছু না কিছু একটা ব্যবস্থা আমি নিশ্চয় করব। এভাবে এত বড় একটা গ্রামকে আমি কিছুতেই উজাড় হয়ে যেতে দিতে পারি না। যে কোনো উপায়ে আপনি অপদেবীকে ধ্বংস করুন চক্রবর্তী মশাই। এই অপদেবীকে ধ্বংস করা আমার পক্ষে কখনোই সম্ভব না হে দ্বারকানাথ বাবু। কারণ আপনাদের গ্রামে যে অপদেবী আগমন ঘটেছে তিনি আর যাই হোক না কেন মোটেও কোনো সাধারণ তুচ্ছ শক্তির অধিকারী নন, তিনি অত্যন্ত ক্ষমতার অধিকারী। এবার তাহলে কি হবে চক্রবর্তী মশাই? আমাদের এই মরিডাঙ্গা গ্রামকে আপনি আপনি তাহলে রক্ষা করবেন কিভাবে? কেবলমাত্র একটি উপায় আমার জানা রয়েছে দ্বারকানাথ বাবু। আজ থেকে বহু মাস আগে এরকমই এক অপদেবীকে আমি বিতাড়িত করেছিলাম একটি পল্লী গ্রাম থেকে। আজ আবারও আমাকে সেই একই পন্থা অবলম্বন করতে হবে। আমি এই অপদেবীকে ধ্বংস করতে পারবো না, সে ক্ষমতা ঈশ্বর আমায় দেননি, কিন্তু তাকে আমি আপনাদের গ্রাম থেকে বিতাড়িত করতে পারি। সেই অপদেবী যাতে আপনাদের গ্রামে ভবিষ্যতে আর কখনো কোনো দিন না আসতে পারে সেই ব্যবস্থা আমি করতে পারি, তা নিশ্চয়তার সাথে। তবে তাই করুন না চক্রবর্তী মশাই, তাই করুন। যেভাবেই হোক না কেন এই সাংঘাতিক ভাগার কাকির হাত থেকে আমাদের আপনার নিস্তার দিন। তবে দ্বারকানাথ বাবু,
এই কাজের জন্য আমার কিন্তু বেশ কিছু জিনিসপত্রের প্রয়োজন হবে। আপনাকে সেই সমস্ত জিনিস আমায় এনে দিতে হবে ওই স্থানীয় বাজারের যে কোনো দশকর্মার দোকান থেকে। আপনি সেই সমস্ত কিছু পারবেন তো এনে দিতে? এইসব জিনিসপত্রের ব্যাপার নিয়ে আপনি বিন্দুমাত্র চিন্তাভাবনা করবেন না চক্রতিমশাই। আপনি আমাকে যা কিছু এনে দেওয়ার কথা বলবেন আমি সেই সমস্ত কিছু এনে দেব। আপনি শুধু এই ভাগাড় খাকি যাতে আমাদের গ্রামে আর পুনরায় প্রবেশ করতে না পারে সেদিকে একটু খেয়াল রাখুন চক্রতিমশাই। ঠাকুরমশাই এবার গল্প বলা থামালেন। পাসিং শো সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তিনি তাতে আগুন ধরিয়ে মনের সুখে লম্বা লম্বা টান দিতে লাগলেন। বৃষ্টি এখন পুরোপুরি থেমে গিয়েছে, হাওয়ার গতিবেগও বেশ কিছুটা কমেছে, তবে আকাশ কিন্তু এখনও বেশ মেঘাচ্ছন্ন। রাতের দিকে হয়তো আবার ফের নতুন উদ্যমে বৃষ্টি আরম্ভ হবে। কিশোরী অধীর আগ্রহের সাথে তাকিয়ে রইল ঠাকুরমশাইয়ের মুখমণ্ডলের দিকে। ঠাকুরমশাইয়ের সিগারেটখানি সমাপ্ত হলে তিনি অবশিষ্ট ফিল্টারটুকু গুঁজে দিলেন সেই আধ ভাঙ্গা নারকেলের মালয়ের মধ্যে। কিশোরী তাকে গল্পের পরবর্তী অংশ শোনানোর জন্য অনুরোধ করার পূর্বে তিনি নিজ থেকে বলতে আরম্ভ করলেন তার গল্প। দ্বারকানাথ বাবুকে আমি যে সমস্ত যা কিছু এনে দেওয়ার কথা বলেছিলাম তিনি সমস্ত কিছু আনিয়ে দিলেন ওই দশকর্মার দোকান থেকে। সেই দিন মধ্যাহ্ন প্রহর হতে আমি সমগ্র মরিডাঙ্গা গ্রামের মঙ্গল কামনার উদ্দেশ্যে সেই গ্রামের বারোয়ারি তলায় এক বিশেষ যজ্ঞ করলাম। গ্রামের প্রতিটা মানুষ এখানে যজ্ঞ দেখার জন্য এসে উপস্থিত হল। বেশ অনেকটা পরিমাণ সাদা সর্ষে আর কালো সর্ষে একত্রিত করে শক্তিশালী মন্ত্র পঠনের মাধ্যমে তা ছড়িয়ে আমি গোটা গ্রামের চতুর্দিক ভালো করে বন্ধন করে দিলাম, যাতে বাইরের কোনো প্রকার অশুভ শক্তি গ্রামের মধ্যে ওই খেয়াল খুশি প্রবেশ করতে না পারে। এরপর সন্ধ্যার অন্ধকারে হাঁটতে আরম্ভ করলাম মৌরিডাঙ্গার শেষ সীমান্তে থাকা সেই বিশাল পরিত্যক্ত শুনশান ভাগার স্থানের উদ্দেশ্যে। আমার সাথে সেই গ্রামের আরও বেশ কিছু তরুণ যুবকের দল জ্বলন্ত মশাল হাতে নিয়ে এগিয়ে এলো আমার পিছু পিছু। বাগানের চার কোণে চারটি মোটা বেল গাছের ডাল ভালোভাবে মাটিতে পুঁতে তাতে মোটা মোটা লোহার পেরে গেঁথে দিলাম। বাগানের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিলাম পবিত্র গঙ্গা জল। মাটির মধ্যে একটি বিশেষ চক্র এঁকে সেই চক্রের মধ্যে থাকা ত্রিভুজের তিনটি বাহুতে তিনটি মাটির মৃত প্রদীপ জ্বালিয়ে গ্রামে ফেরার পথ ধরলাম। তবে কেউ যেন পেছন ফিরে না তাকায় সে কথা আমি বলে দিলাম তাদের আগে থেকে। ফেরার সময় দ্বারকানাথ বাবু আমার কানের কাছে মুখ এনে বললেন, চক্রতিমশাই আচ্ছা এতে কাজ হবে তো? মানে আমি বলতে চাইছি এরপর থেকে আমাদের গ্রামে আর কখনো ওই ভাগার খাকির আগমন ঘটবে না তো? দ্বারকানাথ বাবুর দিকে তাকিয়ে আমি দৃঢ় কণ্ঠে বললাম, আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন দ্বারকানাথ বাবু, আর কখনো আপনাদের এই মৌরিডাঙ্গা গ্রামের বুকে ওই অপদেবীর আগমন ঘটবে না। সে এরপর থেকে কখনোই আপনাদের সর্বনাশ করতে পারবে না, আর তার প্রমাণ আপনি আজ রাতেই হাতে নাতে পাবেন। কারণ আজ রাত থেকে আপনাদের এই বাগার সম্পূর্ণ আবার আগের মতন স্বাভাবিক হয়ে উঠবে, আর এখানে কখনোই ওই রহস্যময় নারী মূর্তির দেখা আপনারা পাবেন না। তবে হ্যাঁ, এখন বেশ কিছুদিন রাত্রি এদিক পানে না আসাই ভালো, কারণ গোটা ভাগার জুড়ে অনেক মৃত পশুর মরদেহ রয়েছে, সেইগুলি ভক্ষণের উদ্দেশ্যে এবার নিশ্চয়ই রক্তলোভী সাপদ প্রাণীরা এসে উপস্থিত হবে, তার জন্যই আর কি বলছি।
চকতি মশাই, আমি আপনাকে একেবারেই ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না চকতি মশাই, কারণ আপনি আমাদের জন্য যা করলেন সত্যি ধন্যবাদ জানিয়ে তার ঋণ শোধ করার মতো নয়। শুধু এটুকুই বলবো যে আপনার কাছে আমাদের গোটা গ্রামের মানুষেরা সারা জীবন কৃতজ্ঞ হয়ে রইল, এভাবেই তাদের প্রাণ বাঁচানোর জন্য চকতি মশাই। বেশ কিছুদিন মৌরিডাঙ্গা গ্রামে থেকে সেই গ্রাম সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ছন্দে ফিরতে দেখে তারপর আমি ফিরলাম আমার গৃহে। কিশোরী, আজকের গল্প তাহলে এ পর্যন্তই থাকে। ঠাকুরমশার কাহিনী বলা সমাপ্ত হতে আমি এবং কিশোরী বেরিয়ে এলাম তার বাড়ির বাইরে। মটলিনের রাস্তা ধরে হাঁটতে আরম্ভ করলাম আমরা। আকাশের অবস্থা এখন বড়ই থমথমে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। দুই বন্ধু মিলে দুখানি সিগারেটে আগুন ধরিয়ে সম্পূর্ণ নির্জন জলমগ্ন পথ ধরে ছাতা হাতে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে।